হ্যালো বন্ধুরা, সদা একাডেমি আমি থাকি, আমি প্রতীক সরকার। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে রিসার্চ করতে পারি, বিভিন্ন প্রোফাইল রিসার্চ করে আমাদের প্রোফাইল তৈরি করতে পারি। ঠিক আছে, প্রোফাইল ক্রিয়েট করার পূর্বে এই রিসার্চটা অতীব জরুরি। তো চলুন শুরু করা যাক। এখানে আপওয়ার্কে দেখবেন এখানে একটা সার্চ বাটন আছে। এখানে গেলে উপরে ট্যালেন্ট আছে, প্রজেক্ট আছে, জবস আছে। এখানে জবসটা জবসের জন্য, এটা প্রজেক্ট ফাইন্ড করার জন্য, আর ট্যালেন্ট হলো বিভিন্ন যে ফ্রিল্যান্সার আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। তো এখানে ট্যালেন্টে গেলাম, যার পর এখানে আমি যদি লিখি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলে দেখুন এখানে অনেকগুলো চলে এসেছে। ঠিক আছে, অনেকগুলো প্রোফাইল চলে এসে গেছে। এখানে কেউ কেউ অনলাইন আছে, কেউ কেউ অফলাইন আছে। তো এখানে আমরা এইগুলোকে কাস্টমাইজ করতে পারি। দেখুন এখানে ট্যালেন্ট টাইপ ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সি। ঠিক আছে, এখানে ফ্রিল্যান্সার এজেন্সি, এখানে যদি শুধু ফ্রিল্যান্সার দিই শুধু ফ্রিল্যান্সারদেরকে পাবো, কোনো রকম এজেন্সি পাবো না। তো এখানে আমি লোকেশন লোকেশন সার্চ দিয়ে আমি নিতে পারি। আমি চাইলে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট নিতে পারি, ফ্রিল্যান্সার দেখতে পারি, অথবা নিজের দেশের দেখতে পারি। এখানে আওয়ারলি রেট এখানে এনে দেওয়া আছে। এখানে মনে করেন যে এখানে যদি আমি 10 থেকে 30 দেই, তাহলে যাদের 10 থেকে 30 আওয়ারলি রেট তারা তাদেরকে শুধু দেখতে পাবো। হ্যাঁ দেখুন, শুধু 10 থেকে 30 এখানে দেওয়া আছে। $17, $13। ঠিক আছে, $13। তারপর জব সাকসেস, এই দেখুন এখানে 80% দিলে, যাদের 80% জব সাকসেস তাদেরকে এখান থেকে আপনি দেখতে পাবেন। যাদের 90% চাচ্ছেন তাদের 90% এখান থেকে দেখতে পাবেন। তবে 90% বেশিরভাগই টপ রেটেড হয়ে থাকে। ঠিক আছে, এখানে আর্ন অ্যামাউন্ট আপনি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, কত আর্ন করছে, তারপর আওয়ার্স বিল্ড, ইংলিশ লেভেল, এভাবে দিয়ে আপনি কাস্টমাইজ করে তাদেরকে খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, আপনি যদি প্রোফাইলে যদি ক্লিক দেন, ঠিক আছে, এখান থেকে একটা চলে আসলে এখানে লাহোর পাকিস্তানের। তো এখানে দেখুন তার, এটা তার প্রোফাইল। দেখুন এটা তার ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কিন্তু ভালো দেয়নি, সরি, দেখি মোট, দেখি মোটটা দেখিনি। আচ্ছা, ডেসক্রিপশনটা ভালো করে দিয়েছে। দেখুন এখানে সে 100% তার জব সাকসেস, টপ রেটেড একজন সেলার। ঠিক আছে, এখন পর্যন্ত $4,000 আর্নিং করেছে এবং টোটাল জব 10টা জব পেয়েছে। হ্যাঁ, এখানে এগুলো হলো তার কাস্টমার যেগুলো রিভিউ দিয়েছে তাকে, এগুলো সেগুলো, এগুলো তার পোর্টফোলিও। ঠিক আছে, কিন্তু আমি কথা হলো, আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ দিলাম, কিন্তু আমার এখানে গেম ডিজাইনার কেন আসলো? ঠিক আছে, কারণ এখানে দেখুন কম্পিউটার গ্রাফিক্স, এখানে লোগো ডিজাইন, এখানে ডিজাইন অথবা গ্রাফিক্সের সাথে তার স্কিলের কিছু মিল আছে দেখে তার এটা চলে আসছে। হ্যাঁ, তো এটাকে ব্যাক হওয়ার জন্য এখানে এই অ্যারো বাটনে ক্লিক করলে ব্যাক হয়ে যাব। এখানে একজন গ্রাফিক্স ডিজাইনার একে দেখি ফিলিপাইনের, দেখুন সে কিন্তু প্রোফাইলটা সেরকম ভালোভাবে সাজায়নি, জাস্ট কোনো মতে লিখে দিয়ে দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়েছে। তাতে কিন্তু সে 277টা টোটাল জব পেয়েছে এবং 6,092 ঘন্টা সে কাজ করেছে, 90,000 তার টোটাল আর্নিং। ঠিক আছে, এগুলো তার রিভিউ, আর সে $23 প্রতি ঘন্টায় সে করে সার্চ করে। তো আপনারা এইভাবে খুঁজে বার করতে পারেন। এখানে আমি গ্রাফিক্স ডিজাইন বাদ দিয়ে যদি এখানে আমি দেখি সাইবার সিকিউরিটি, দেখুন এখানে সাইবার সিকিউরিটির গুলো চলে আসছে। এখানে আছে তানসিয়া, সাইবেরিয়া। এই দেখুন আপনারা এখান থেকে কি কি সাহায্য পেতে পারেন আপনাদেরকে দেখাই। মনে করেন যে এখানে আদার এক্সপিরিয়েন্স, এখানে দেখুন তারা কিভাবে প্রোফাইলগুলো তাদের সাজাইছে। হ্যাঁ, এগুলো এগুলোর দিকে লক্ষ্য করবেন। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে তারা কি কি দিয়েছে, তারপর এখানে কি কি সার্টিফিকেট এগুলা যোগ করছে। হ্যাঁ, তারপর স্কিলস,
এখানে স্কিলসে এগুলা কি কি ব্যবহার করছে এগুলো আপনারা দেখবেন। এখানে পোর্টফোলিও, তারা পোর্টফোলিওটা কিভাবে দিয়েছে, এই দেখুন এটা তাদের কিন্তু পোর্টফোলিও, ঠিক আছে, এই যে এটা তাদের পোর্টফোলিও, তারা এই পোর্টফোলিওটা সে এটা দিয়েছে এবং সে 4টা জবস করছে টপ রেটেড 120 ঘন্টা, ঠিক আছে, $25 করে সে চার্জ করে। তো এখানে আরেকজন আছে, সে 20,000 আর্নিং করেছে, তো দেখি তার এটা দেখি, সে টপ রেটেড প্লাস একজন সেলার, সে 29টা সে জবস করেছে এবং 278 ঘন্টা $20,000 সে ইনকাম করেছে। এই দেখুন তার এই প্রোফাইলটা দেখুন, এগুলো হুবহু কখনো কপি করবেন না, এগুলো দেখে জাস্ট ধারণা নেবেন সে কি কি লিখছে। হ্যাঁ, এই দেখুন অনেক বড় একটা প্রোফাইল সে দিয়ে দিছে এখানে, এখানে তার এই যে প্রজেক্ট ক্যাটালগ দিয়ে দিছে এখানে, এখানে সেই স্কিলস, তার স্কিলস গুলা কি কি স্কিল তার, হ্যাঁ সেগুলো দিয়েছে, পোর্টফোলিও দিয়েছে নিচে, তার আদার এক্সপিরিয়েন্স এবং এমপ্লয়মেন্ট হিস্টোরি। তো এভাবে আপনারা খুঁজে বার করতে পারেন। আপনাদের মধ্যে যারা ডাটা এন্ট্রি কাজ করেন, তারা যদি এখানে লেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি হিউজ কাজ পাবেন আপনারা এখানে, এই দেখুন ডাটা এন্ট্রি হিউজ কাজ, আমি ক্লিয়ার ফিল্টার দেই, এই দেখুন হিউজ কাজ। এইখানে কিভাবে বুঝবেন কে কে অনলাইন আছে, এই দেখুন গ্রিন বাটন একটা, হ্যাঁ এই গ্রিন বাটনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনলাইন আছে, আর এখানে যারা অনলাইন নেই তার এই যে এরকম গ্রিন থাকবে না। হ্যাঁ এই দেখুন হিউজ কাজ, এই $900 ইনকাম করছে, $10,000, এবং ডাটা এন্ট্রি করে অনেক ইনকাম সে করছে, সে তো $70,000 ইনকাম করে গেছে, দেখুন 70,000, 8,696টা সে কাজ করছে। এই দেখুন তার আদার এক্সপিরিয়েন্স অনেক সুন্দর করে সে প্রোফাইলটা কিন্তু সাজাইছে, দেখুন এমপ্লয়মেন্ট হিস্টোরিটা কত সুন্দর দিয়েছে, আদার এক্সপিরিয়েন্স কতটা সুন্দর দিয়েছে, এই স্কিলসে কত কি দিয়েছে, এগুলা থেকে আপনারা ধারণা নেবেন। এই যে পোর্টফোলিও সে কি কি দিয়েছে এগুলো থেকে দেখবেন এবং ধারণা নেবেন, নিয়ে নিজের প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন, ধন্যবাদ।